স্ত্রী পরপুরুষে আসক্ত হবার জন্য তাকে পহেলা এপ্রিল প্রথম তালাক, দ্বিতীয় মে মাসের দ্বিতীয় তারিখে দ্বিতীয় তালাক, 11 জুন তৃতীয় তালাক দেওয়া হয়েছে। ইসলামী মোতাবেক তালাক হয়েছে কিনা, যে ইসলামী মোতাবেক তালাক আপনার হয়েছে, যে তালাক 3 মাসে 3 তালাক হবে, 3 মাস মানে 3 ইদ্দত, 3 ইদ্দত মানে 3 তহর, 3 পবিত্রতা অবস্থায় তালাক দেওয়া সুন্নাত। এমনি সময় ঋতু অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যাবে, তবে 1 ঋতুতে বা 1 মাসে বা 30 দিনে একটাই তালাকের সুযোগ আছে, একাধিকবার বললে একটাই হবে। আমরা জানি মৃত্যুর পর থেকে কবরের আজাব শুরু হয়, তাই যেসব সন্তান পিতামাতা মারা যাওয়ার অনেক বছর পর হেদায়েত প্রাপ্ত হয়ে তাদের কবরের আজাব রক্ষার্থে দোয়া করে, তাহলে ভবিষ্যতের সেই দোয়া বর্তমানে পিতামাতার জন্য নির্ধারিত কবরের আজাব রক্ষার্থে কোনো কাজে আসবে কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি, তার 1টি হলো ওয়ালাদুন সালেহ, ভালো সন্তান তার জন্য দোয়া করে। তো ভালো সন্তান সময়ের গতিতে ভালো হয়েছে, আগে খারাপ ছিল, এখন দোয়া করছে, বাস যে অবস্থাতে দোয়া করবে বাপ মায়ের জন্য সে দোয়া কাজে আসবে, এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। আর পিতামাতার জন্য অন্য হাদিসে এসেছে দানের ব্যাপারে, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ছেলে এসে বলল, আল্লাহর নবী, কদ উফতিলাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, লা তাকাল্লামাত তাসাদাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন, অফাউসাদ্দাকু লাহা ওয়া লাহা সাওয়াব, আমি কি তার জন্য দান করতে পারি, তার জন্য নেকি হবে কি? আল্লাহ রাসূল বলেন, না, হ্যাঁ তুমি দান করো, তার জন্য নেকি হবে। এই হাদিস বুখারী মুসলিমের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক এসে বলল, আল্লাহর নবী, কদ মাতা আবি ও তারাকা মালান আলাম ইউসি, আমার পিতা মারা গেছেন, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি তার পক্ষ থেকে দান করে হাল আনহু, তার পাপ কি আল্লাহ মিটিয়ে দিবেন? কারো নাম, আল্লাহ রসুল বলেন, হ্যাঁ। সুরা মুসলিম হাদিস, পিতা মারা গেলে ছেলে যদি তার বাপের নামে দান করে তাহলে তার পাপ মিটে যাবে, ছোট বড় পাপ আল্লাহ রাসূল কিছু বলেননি। তাহলে মরা মানুষের জন্য ছেলে মেয়ের পক্ষ থেকে আরো জাতির সবার পক্ষ থেকে দুটা পথ আছে, একটা হলো মুখে দোয়া করা আর একটা হলো অর্থ সম্পদ দান করা। এই দুটা পদ্ধতি দিয়ে মরা মানুষের সহযোগিতা করা যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা যারা বেঁচে আছি তারা সম্ভববার বাপ মায়ের জন্য দোয়া এবং দান করব, এটাই আমাদের একটা জরুরি কর্তব্য। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহ জামাতে বিলম্বে সালাত আদায় করার থেকে একাকী আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব বেশি কিনা? বুখারী মুসলিমের হাদিসে একাধিক হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজের নেতারা বা সমাজের এক শ্রেণীর মানুষ সালাতকে তার নির্ধারিত সময়ে আদায় না করে দেরি করে আদায় করবে, তখন তোমাদের কি হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তোমরা বাড়িতে সালাত আদায় করে নিও, পরবর্তীতে তাদের সাথে জামাত ধরতে পারো, জামাতে সালাত আদায় করলে তাদের সাথে তোমাদের পরবর্তী সালাতটা হবে নফল ইবাদত হিসেবে আর আগেরটা হবে ফরজ। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, নির্ধারিত সময় বলতে আওয়ালক যেটাকে বোঝায়, আর দেরি করা বলতে সূর্য ডোবার আগে যে আজান হয়, ওই যে সূর্য ওঠার আগে যে সালাত হয়, এগুলো হলো দেরি করা। তো যদি এরকম দেরি হয় মসজিদে সালাত,
তাহলে আপনি বাড়িতে পড়ে নেবেন, এটাই ঠিক। পরবর্তীতে আপনি জামাতে যাবেন না যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেননা সেটা ফরজ নয়, যেতে পারেন নাও যেতে পারেন। মানুষ বিলম্বে সালাত আদায় করলে, বিলম্ব বলতে একেবারে বিলম্ব, বিলম্বে সালাত আদায় করলে আপনি বাড়িতে পড়ে নেবেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনুমতি রয়েছে। বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের বয়সের পার্থক্য কেমন হওয়া উচিত? বয়সের পার্থক্য তেমন কোনো কথা আল্লাহ রাসূল বলেননি। তাদের আর্থিক বা তাদের ইমানের কুফর হওয়ার ব্যাপারে বলেছেন, তো কুফর একটি বিষয় আছে, তাদের বয়সের তারতম্যের কোনো আলোচনা আসেনি। উভয়ের সম্মতিতে যার যেটাই বয়স হোক, উভয়ের সম্মতি থাকলে, পিতা মাতা রাজি থাকলে বিবাহ দিতে পারবে। প্রতিবার রফল আদায় করলে দশ নেকির হাদিসটি সহি, হাদিস দশ নেকির হাদিস এখানে তো প্রয়োজন নেই, একাধিক হাদিস আছে রফল আদায় করতে হবে, 400 জন সাহাবী থেকে আছে প্রমাণ, রফল আদায় করতে হবে। রফল আদায় করতে হবে একাধিক হাদিস, সালাতে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রফা আদান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফা আদান নিজে করেছেন, করার জন্য বলেছেন, অতএব সালাতে রফা আদান করবেন, এটাই জরুরি। টাকা দিয়ে ফিত্র আদায় হবে না, কাজেই এই জিজ্ঞাসাটা গ্রহণীয় হয়নি। জিজ্ঞাসা করতে হতে যে টাকা দিয়ে ফিত্র আদায় হবে কিনা, টাকা দিয়ে ফিত্র আদায় হবে না। সেদিন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়ে ফিত্র আদায়কে মূল্য হিসাব করাকে নাকচ করলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে এসে জুমার দিনে খুতবা দিলেন, খুতবার সামনে তিনি বললেন যে সিরিয়ার গম মদিনার খেজুরের তুলনায় 100 অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান, হিসাব করে মানুষ ফেতরা দিতে পারে, মূল্য হিসাব করে তিনি ফেতরা দেওয়ার জন্য ঘোষণা দিলেন। কিছু লোক তা গ্রহণ করলেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলের যুগে যা ছিল তাই করব, আমি যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে আছি তার পরিবর্তন করব না। জনগণ বলল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে, তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা তার মূল্য হিসাব, মুয়াবিয়ার কোনো কথা এই বিষয়ে গ্রহণ করব না, এই কথা তিনি জোরালোভাবে জানালেন। অতএব মূল্য দিয়ে ফেতরা আদায় হবে না, শস্যই দিতে হবে। মোবাইলে ছবি তোলা সম্পর্কে বর্তমান অবস্থায় ইসলাম কি বলে? মোবাইল আকার যাতেই হোক, জরুরি প্রয়োজন ছাড়া ছবি উঠানোর কোনো সুযোগ নেই, ছবির উপরে মূর্তির উপরে আপোষ নেই। যদিও মানুষ একদিন এমন পর্যায়ে যাবে ছবি মূর্তির ব্যাপারে সব নিচে নেমে যাবে, ছবি মূর্তি তাদের কোনো বড় অপরাধ বলে মনে হবে না। এরপরেও ছবি মূর্তির বিষয়টি খুবই ভয়াবহ, জরুরি প্রয়োজন ছাড়া ছবি উঠান বুঝে স্বাভাবিক ব্যাপারকে প্রয়োজন মনে করে ছবি উঠাবে, এর সুযোগ নাই। মোবাইলে ছবি রাখার কোনো সুযোগ নাই, অ্যালবামে ছবি সাজানো। পরিবারে পরিপূর্ণ ইসলাম মানতে গেলে সমাজ গোষ্ঠীর বাইরে চলে যাওয়ার উপক্রম হচ্ছে, এমতো অবস্থায় করণীয় কি? সমাজের সাথে আপনার কি সম্পর্ক? আপনি একাই থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছেন, তুমি আর আমি মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, চেষ্টা করো সমাজের ওই ভুল পথের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম। মেয়ে সন্তানের জন্য আকিকা একটি ছাগল দিতে হয় এবং ছেলেদের জন্য 2টি ছাগল দিতে হয়, কিন্তু মেয়ে সন্তান হলে
রুজিতে বরকত হয়, ছেলের ক্ষেত্রে বরকতের কথা বলা নেই, বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ করল। মেয়ে সন্তান হলে রুজিতে বরকত হয় এই খবর তো আমাদের জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানা আলা জারিয়া, তাই না, হাতে তাগ লোরা, কেউ যদি দুটা মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত, মানে বিভাষাদি দেওয়া পর্যন্ত, তাহলে সে মেয়ের বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো, তখন তিনি আঙুল দুটি জমা করে দেখিয়েছেন। তাহলে এমনিতে বলা যেতে পারে যে মেয়ে লালন পালনে বরকত আছে এবং আল্লাহর সন্তুষ্টি আছে, ওতে কোনো নির্ধারিত জরুরি বৃদ্ধ এরকম কোনো কথা আল্লাহ রাসূল বলেননি। তবে মেয়ে লালন পালন করলে ও রাসূলের সাথে জান্নাতে থাকতে পাবে এই কথা বলেছে, ছেলে লালন পালন করলে জান্নাতে থাকতে পাবে এই কথা আল্লাহ রাসূল বলেননি। ছেলে লালন পালন করতে হবে জিম্মেদারি হিসাবে, জিম্মেদার বাপ হিসাবে ছেলে লালন পালন করতে হবে, মানে ওই সুবিধার জন্য নয়। আবার ছেলে মেয়ে যা ক্ষতি করবে তা বাপ মায়ের উপরে বর্তাবে, যার কারণে তাকে লালন পালন করতে হবে, তো অনেক কথা। বাপ মায়ের জন্য, ছেলে মেয়ের ক্ষতির জন্য বাপ মা দায়ী। একবার আল্লাহ রাসূল ভিন্ন ভিন্ন করে দুইজনকে আলাগ আলাগ ভিন্ন ভিন্ন করে দায়ী করেছেন, আর কোনো কোনো সময় একসাথে দুইজনকে দায়ী করেছেন ছেলে মেয়ের ক্ষতির জন্য, ছেলে মেয়ের লালন পালনের ব্যাপারে। আমার স্ত্রী 3 মাসের গর্ভবতী, ডাক্তার বলেছেন বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই তাদের সাংসারিক জীবন মিলামিশা নিষেধ করেছেন। এইসব কথার কোন মূল্য আছে? অহেতুক কথা, এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। সংসার আপনাদের চলবে, সন্তানের তাকদীর যেটা সেটা হবে। আমাদের মসজিদের ইমামকে দেখা যায় কালো কালো তাগার গির দিয়ে ফোঁ দেয়, ও কালো সুতার গির দিয়ে ফোঁ দেয়, ইমামের পিছনে সালাত হবে? সুতায় ফোঁ দিয়ে তো ঘিরে দেওয়া শিরক, এমন ইমাম থেকে বেঁচে থাকতে হবে, এটা শিরক, মহাপাপ। আসসালামু আলাইকুম, কবরের আজাব রুহ এর উপর হবে নাকি শরীরের উপর? সে বুঝতে পারবে শাস্তি হচ্ছে, আত্মা বুঝবে, মানে রুহের উপরে, শরীর তো থাকবে না। যাকে বাঘে খেয়ে নিয়েছে তার কবর কোথায়? যে কবরের শাস্তি হবে। যে আগুনে জ্বলে ছাই হয়ে গেছে তার কবর কোথায়? যে কবরের শাস্তি হবে। বাড়ির পিছন দিকে যে কবর আছে তার নাম কবর নয়, কবর স্থানে যে কবর রাখা দেওয়া হয় তার নাম কবর নয়, মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যে সময় আছে এই সময়ের নাম কবর। আত্মার উপরে শাস্তি হবে, আত্মা বুঝতে পারবে যে আমার শাস্তি হচ্ছে। ঘোমের ঘরে যেমন হয়, ঘোমের ঘরে আপনি দেখছেন যে গমা ঘোখরা সাপ আপনাকে দংশন করছে, আপনি ভয়ে পালাচ্ছেন, আপনি কষ্টও পাচ্ছেন, আরেকজন পাশে বসে আছে কিছুই দেখতে পায় না, তা আপনি এই স্বপ্নে যেমন দেখছেন কবরের শাস্তি হলো তেমন। আসসালামু আলাইকুম, শেখ, দিনের উপর টিকে থাকার চেষ্টা করি কিন্তু নফসের কারণে হেরে যাই এবং ইমান ও ইবাদতের স্বাদ হারিয়ে ফেলি, এক্ষেত্রে করণীয় কি? যতবারই হেরে যান, হেরে যাওয়ার জন্য নিরাশা হতে হবে না, আপনি চেষ্টা চালিয়ে যান। যখন ইবলিস বলল আল্লাহকে যে তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি আদম সন্তানকে ভুল পথে নিয়ে যাব যতদিন তার দেহে শ্বাস আছে, এই কথা যখন বলল তখন আল্লাহ বলল আমি আমার মর্যাদার সম্মানের কসম করে বলছি আদমের ছেলে আমার কাছে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে আপনি যে বারবার হেরে যাচ্ছেন এটা শয়তানের প্রতিক্রিয়া আপনার উপরে আছে, আপনি কখনো নিরাশা হবেন না, বরং পাল্টা শক্ত হওয়ার চেষ্টা করেন, একদিন আপনি ফেরত পাবেন আপনার ইমান ইনশাআল্লাহ। নিরাশা হওয়ার কিছু নেই।
শয়তানকে পরাজয় করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে, বারবার ভুল পথে নিয়ে চলে যাবে এ কথাই ঠিক, তারপর আপনাকে ফিরে আসতে হবে, বারবার ক্ষমা চাইতে হবে এ কথাই ঠিক। যদি কোনো পাপ সংঘটিত হয়ে যায় এবং তা উপলব্ধি করতে পারি তবে করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুল্লুবানি আদম খাত্তা খায়রুল খাত্তাই মুত্তাওব, আদম সন্তানই পাপী, উত্তম আদম সন্তান উত্তম পাপী হই যে পাপ করে পরে বলে আমার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ। অতএব পাপ হওয়ার পরে আপনাকে ক্ষমা চাইতে হবে, এটাই হলো প্রতিকার। আমি এই এইচএসসিতে পড়ি, কলেজে আমার সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে চলব, টেনশন ও হতাশ থেকে বাঁচার উপায়, ফজরের সালাতের পরে মাগরিবের সালাতের পরে তুমি বলবে আল্লাহু নাউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আযাবি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি গালাবাতিদ দাইন ওয়াত তাহরিল হিজাব, তুমি এই কথা বলবে আর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো পর্যন্ত সকালে আগে ফজরের সালাত আদায় করবে, তারপর সালাত আদায় শেষে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের পরে সকাল সন্ধ্যার যে তাসবিহ আছে সেটা পড়বে, তারপর কর্মজীবনে নামবা, পড়াশোনা সালাতের সময় সালাত আদায় করবা, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, বাস তুমি একটা ভালো পথে চলে যাবে ইনশাআল্লাহ। অভাবের টেনশন থেকে বাঁচার উপায়, অভাবের কোনো টেনশন নেই, আল্লাহ তোমাকে যেভাবে রাখছে সেটা আলহামদুলিল্লাহ। কিসের অভাব? আজকে সকালে নাস্তা করেছ তো, যেটা দিয়েছে আল্লাহ ওটাই আলহামদুলিল্লাহ। সালাতুল ইস্তেখারা কিভাবে আদায় করব? সালাতুল ইস্তেখারা রাতে আদায় করবা, কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে দুইবার সালাত আদায় করে সালাম ফেরার পূর্বে ওই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আস্তাগফিরুকা বিইলমিকা ওয়াস্তাগফিরুকা বিকুদরাতিকা, লম্বা দোয়া দোয়ার বই দেওয়া আছে, ওই দোয়াটা পড়ে নিয়ে সালাম ফিরে ঘুমিয়ে যাওয়া। আসুরার শ্যাম সম্পর্কে একটু বলেন, মহরমের 10 তারিখে শ্যাম 9 এবং 10 শ্যাম থাকতে হবে, 9 এবং 10 আসুরার সাথে এই মহরমের যে কারবালার 10 তারিখে মহরম ঘুরেছে এর সাথে কোনো সম্পর্ক নেই। হুসাইনের শহীদের সাথে মহরমের শ্যামের কোনো সম্পর্ক নেই, মহরমের শ্যাম ঘটেছে রমজান মাসের দিন বলেছে মনে হচ্ছে, মহরমের শ্যাম ঘটেছে মহরমের 10 তারিখে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন সদল বলে, আর আল্লাহ মুসা আলাইহিসসালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। তো মুসা আলাইহিসসালাম বলেন, এত বড় আমার উপকার আল্লাহ করলেন, এইভাবে এত বড় শক্তিশালী সম্প্রদায়কে ডুবিয়ে দিলেন, তা আমি আল্লাহর কি শুকরিয়া আদায় করব, তা আমি তাহলে এদিন শ্যাম রাখলাম, এই দিয়ে তোমাকে জানাচ্ছি আমি তোমার শুকরিয়া আদায় করলাম। তো মুহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, দেখলেন মদিনার ইহুদিরও মহরমের 10 তারিখে শ্যাম থাকে, তো বললেন কি ব্যাপার, তোমরা মহরমের 10 তারিখে শ্যাম থাকো কেন? তখন তারা বললো, কেন, এদিন তো বড় দিন। কিসের বড় দিন? বলে এদিন আল্লাহ ফেরাউনকে সকল বলে ডুবিয়ে দিয়েছেন আর মুসা আলাইহিস সালামকে সকল বলে বাঁচিয়ে দিয়েছেন, আমরা এই জন্য মুসা শুকরিয়াদের শ্যাম থেকে হজ ফরজ হয়নি, কিন্তু হজ ফরজ হজ করলাম যখন হজ কি হজ ফরজ হবে তখন কি আবার হজ করতে হবে? জি না, আপনি যুবক হওয়ার পরে হজ করলে যেভাবে করেন আর পরবর্তীতে হজ করা লাগবে না, ফরজিয়ত নেমে গেছে। হাদিসে দেখলাম কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠানো হবে, অন্য এক হাদিসে দেখলাম যে কাপড় পরে মারা গিয়েছে ওই কাপড়ে উঠানো হবে। এই দুটি হাদিসের পার্থক্য কি? হজ সফরে গিয়ে যে এহরামের পোশাক পরেছিল সে এহরামের পোশাক পরে উঠবে বলা হয়েছে, আমভাবে মানুষ পরনে কাপড় থাকবে না এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, নবীর আসন জনগণ সবার একই ব্যাপার, সবাই খালি খালি গায়ে উঠবে এ কথাই ঠিক, উলঙ্গ অবস্থায় উঠবে এ কথাই ঠিক। ওটা হলো একটা হজ সফরে গিয়ে এহরাম অবস্থায় মারা গেলে এহরামের কাপড় গায়ে থাকবে, এটা হলো পার্সোনাল তাৎক্ষণিক মর্যাদা।
যদি কোনো পাপ সংঘটিত, আসসালামু আলাইকুম, আমি ঠিকাদারি ব্যবসা করি, কাজ শেষে বিল নেওয়ার সময় টাকা না দিলে বিল দেয় না, আমার করণীয় কি? ও, ঘুষ না দিলে বিল দেয় না কি, এরকম কি নাকি? ও, এগুলো অনেক কাজ প্রতারণার মধ্যে রয়েছে। প্রতারণা থাকলে এইসব কাজ করা হবে না, আর প্রতারণা থাকলে বা ঘুষ দিতে কি যদি আপনি হক পন্থাই নিরুপায় হয়ে দেওয়া লাগে তাহলে করতে পারেন, কেননা এটা আপনার জিম্মেদারি, আপনার জিম্মেদারি বা আপনার আমানতদারি আদায় করতে গিয়ে তারা টাকা নিচ্ছে, তখন এটা ঘুষ না, এটা হবে জুলুম। কিন্তু কাজটা যদি জায়েজ হয় তাহলে এই জুলুম টাকা দেওয়া জায়েজ, আর কাজটা যদি জায়েজ না হয় তাহলে তখন টাকা দেওয়া জায়েজ হবে না। চিকিৎসা করে তাওয়াক্কুল করব নাকি চিকিৎসা না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? চিকিৎসা না করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, এটাই ভালো। এমনি খালি মাথা ব্যথা তো সবাই ডাক্তারখানায় যাচ্ছে, যার কারণে মানুষ এত বেশি। একজন মহিলা এসে বলছে আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল, আমি আপনার কাছে দোয়া চাইতে এসেছি, আমার মির্গির রোগ আছে, আমি উল্টে পড়ে যাই আর আমি কাপড় চোপড় খুলে দিই। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি তোমার এই অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করো তো করো, ভালো, জান্নাত পাবা, তোমার জন্য জান্নাত। আর যদি তুমি চিকিৎসার পথ অবলম্বন করো তো করতে পারো। তা আল্লাহ রাসূলকে মহিলা বললো যে ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করলাম, তবে আপনি একটু দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি শরীর গা থেকে। তো আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করছি, তুমি এরপর থেকে আর কাপড় খুলে ফেলবে না, তবে মির্গির রোগ তোমার থাকবে, যেহেতু এর উপরে তুমি ধৈর্য ধারণ করতে চাচ্ছ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার জন্য জান্নাত ঘোষণা দিলেন। পরবর্তীতে সাহাবি বলছেন যে এই তোমরা যদি কেউ জান্নাতি মহিলা দেখতে চাও, দেখো 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 এই কে জান্নাত, এ হলো জান্নাতি মহিলা। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতার উপরে রোগের উপরে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন এবং সেটা সে মেনে নিয়েছে, তখন আল্লাহ রাসূল তার জন্য জান্নাত ঘোষণা করেছে। তো সে হাদিস অনুযায়ী অসুস্থ হলেই চিকিৎসায় যেতে হবে এটা ঠিক নয়, যাওয়া যায়, ধৈর্য ধারণ করা উত্তম যাওয়ার চেয়ে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। প্রত্যেকটা হাদিস গ্রন্থে চিকিৎসার আলোচনা আছে, তবে ধৈর্যের ব্যাপারে এই কথা এসেছে, উপদেশ বইয়ে লেখা আছে। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা কথা শেষে, আবু তুমি কিছু বলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম।